মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ইসলাহের আমারি আহিম আমি সন্ত্রাস গণতন্ত্র হত্যা নৈরাজ্য সম্মানিত সভাপতি উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ ঢাকা বিভাগ থেকে আগত জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আপনাদের জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম প্রিয় ভাইরা আমাদের কি আর পিছিয়ে ফিরে যাওয়ার সুযোগ আছে এই বর্তমান সরকার তারা বাংলাদেশকে একটি গভীর খাদের কিনারায় নিয়ে পৌঁছেছে একটি অন্ধকার যুগের দিকে ফেলে দিচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে দিল্লির রাবার স্ট্যাম্প একটি সরকার আজকে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে লক্ষ কোটি হাজার কোটি ডলার তারা পাচার করে দিয়েছে বিশ্বের সর্বোচ্চ ধনীর তালিকায় তারা যুক্ত হয়েছে অথচ গতকাল আমরা দেখলাম যে বাংলাদেশে গ্যাসের দাম বাড়ানো হয়েছে গ্যাসের সিলিন্ডারের এখন চিঠি পাওয়া যাচ্ছে না আজকেও সকালে আসার সময় খবর দেখলাম যে নিত্য প্রয়োজনীয় সকল খাদ্যদ্রব্যের দাম বেড়ে গিয়েছে মাংসের দাম ডিমের দাম চালের দাম তেলের দাম পেঁয়াজের দাম সবকিছু ঊর্ধ্বগতিতে দেশে রিজার্ভ নাই দেশে ডলারের সংকট আমদানি নির্ভর কাঁচা শিল্প যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শিল্প কারখানা রয়েছে সেগুলো বন্ধ হওয়ার পথে আগামীতে এক দুই মাস পরে কি অবস্থা হবে সেটি আমরা জানি না এই সরকার নিয়মিত মিথ্যাচার করে চলেছে আমাদের রিজার্ভে কখনো বলছে 34 মিলিয়ন আইএমএফ বলছে 24 মিলিয়ন অথচ কয়েকশো মিলিয়ন ডলারের অভাবে গত কয়েকদিন আগে তিনটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের জাহাজ তারা চট্টগ্রাম বন্দর থেকে খালাস করতে পারে নাই প্রিয় ভাইরা এই বর্তমান সরকার আপনারা জানেন নির্বাচনের বছর এসেছে আগামী নির্বাচনে তারা 2014 এবং 2018 সালের মতো একটি যেন তৈরি ভুয়া পাতানো নির্বাচনের মাধ্যমে আবারও তাদের শাসনটাকে দীর্ঘ করার পায়তারা করছে ষড়যন্ত্র করছে আমি আপনাদের বলে দিতে চাই অনেক পথ আমরা পেরিয়েছি বহু আন্দোলন করেছি বহু ভাইয়েরা জীবন দিয়েছে বহু শহীদ বহু ভাইয়েরা শহীদ হয়েছে জেল জুলুম মামলা হামলা নির্যাতন আমরা অনেক সহ্য করেছি আমাদের আর পিছিয়ে ফিরে যাওয়ার সুযোগ নাই সারা বাংলাদেশে তরুণ প্রজন্মের যারা ভাইয়েরা রয়েছেন সারা ঢাকা বিভাগ থেকে আগত সকল যারা ভাইয়েরা আজকে উপস্থিত আছে আপনাদেরকে বলতে চাই আগামী দিনে এই ঢাকা শহরে দুর্বল আন্দোলন করে তুলে এই ঢাকা শহর থেকে এই কুড়িয়াশিদার পদক থেকে চূড়ান্ত আন্দোলন আমরা ভয় করবি ইনশাআল্লাহ এই সরকারের পালাবার পথ নাই এই সরকারের আর একটি পায়তারা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নাই আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং আমাদের সংগ্রামী সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনুর বলিষ্ঠ নেতৃত্বে যে আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রাখছি আমি আপনাদের কথা দিতে চাই এই ঢাকা মহানগর দক্ষিণ থেকে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা তুলাধুলা করে মাটির সাথে মিশিয়ে দিয়ে আগামী দিনে সংগ্রামী সাধারণ গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং একটি সুস্থ সঠিক গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আমারও আবারও সংগ্রাম সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের নেত্রী দেশরীতি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক অমর হোক অমর হোক আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ